হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যালো বন্ধুরা, ইমোতে কিন্তু আবার আপডেট চলে এসেছে। আপডেটটি হলো পাসওয়ার্ড লক, অর্থাৎ আপনি পাসওয়ার্ডের মাধ্যমে ইমোটা লক করতে পারেন, অর্থাৎ আপনার অনুমতি ছাড়া ইমোতে কেউ ঢুকতে পারবে না। অর্থাৎ এটা কিন্তু অ্যাপ লকের মাধ্যমে না, এটা ইমো সরাসরি দিয়ে দিয়েছে। আপনি যদি প্লে স্টোর গিয়ে ইমোটা আপডেট করেন তাহলে কিন্তু আপনার সেটিংসটা পেয়ে যাবেন। আপনারা প্রথমে প্লে স্টোর গিয়ে ইমোটা আপডেট করে নেবেন, তারপর কিন্তু সেটিংসটা করতে পারবেন। এখন যদি আমি দেখতে পাচ্ছি ইমোতে চলে যায়, ইমোতে চলে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইমোর একটা লক দিয়ে এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে ভুলভাল লক দিই কিন্তু সেটা খুলবো না। আমি যদি সঠিক লকটা এখান থেকে দিয়ে দিই তাহলে কিন্তু ইমোটা আমি ওপেন করতে পারবো। আপনারা এই পাসওয়ার্ড লকটি আপনারা কীভাবে সেট করবেন সেটাই আজকে আপনাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু অ্যাপ লক না, অ্যাপ লক যদি আমি ইমো অ্যাপসে সেট করি, অর্থাৎ সেটা যদি আমি আমার ফোনটা যদি কেউ নিয়ে যদি আমার লকটা খুলে ফেলে তাহলে কিন্তু এই অ্যাপ লকটা যদি কেটে দেয় তাহলে কিন্তু সব যেখানে যেখানে আমি লক করেছিলাম সেটা লক কিন্তু অটোমেটিকলি চলে যাবে। চলে যাওয়ার পর কিন্তু ইমোতে সরাসরি সে ব্যক্তিটি ইমোতে ঢুকতে পারবে। এখন যদি আপনি সরাসরি ইমো থেকে করেন তাহলে কিন্তু কেউ আপনার অনুমতি ছাড়া ইমোতে ঢুকতে পারবে না, অর্থাৎ আপনার লক ছাড়া কেউ ইমোতে ঢুকতে পারবে না। এখন যদি আপনি ইমোতে একটা পাসওয়ার্ড দিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে ইমোটা আপডেট করে নেবেন, তারপর আপনি এখানে ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছ প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করে তারপর আপনার এখানে দেখতে পাচ্ছ সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছ স্টোরেজ ডাটা, না সরি, তারপর আপনার এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছ পাসকোড লক, এই পাসকোড লককে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট যখন ক্লিক করে দেবেন তখন আপনারা এখানে দেখতে পাচ্ছ এনেবল, এই এনেবলে ক্লিক করে দেবেন। এনেবলে ক্লিক করার পর আপনারা এখানে সাইড ডিজিটের একটা কোড দিয়ে দেবেন, আপনার যত যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি 1 2 3 4 এটা দিয়ে দিচ্ছি, তারপর এটা সঠিক হওয়ার জন্য আবার দিয়ে দেবেন 1 2 3 4, তারপর আপনার এখানে টিক মার্ক দিয়ে দেবেন, তারপর এখানে ডানে দিয়ে দেবেন। ডানে যখন দিয়ে দেবেন তখন আপনাদেরকে এই কোডটি সেট হয়ে যাবে। এখন যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আবার সেটা চেঞ্জ করতে পারেন। তারপর আপনারা যদি এটা অটো লক, এখানে একটা সিস্টেম আছে, অর্থাৎ যদি আমি এখান থেকে যদি 1 মিনিট সেট করে দিই তাহলে কিন্তু আমি ইমো অ্যাপস থেকে বের হওয়া যাওয়ার পর 1 মিনিট পর ইমোটি লক হয়ে যাবে। এখন থেকে যদি 15 মিনিট সেট করে দেন তাহলে কিন্তু আমি ইমো অ্যাপস থেকে বের হয়ে যাওয়ার পর 15 মিনিট পর ইমো অ্যাপটি অটোমেটিক লক হয়ে যাবে। যদি আপনি এভরি টাইমটা সেট করে দেন তাহলে কিন্তু আপনার ইমো থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমোটা লক হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছ এটা যদি ডিজেবল, অর্থাৎ এটা যদি ডিলিট করতে চান তাহলে কিন্তু ডিজেবল পাসওয়ার্ডে ক্লিক করে, ডিজেবলে ক্লিক করে এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেটা ডিজেবল হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের যদি ইমো অ্যাপসের নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।